হ্যালো সব ঠিক তো আজকে আমার হঠাৎ মনে হলো যে সবাইকে ব্যাপারটা জানানো দরকার কয়েকটা প্রশ্নের উত্তর আর একটা নতুন হাসির অনুষ্ঠানের খবর দেব আজ হ্যাঁ অবশ্যই মিরাক্কেল নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মিরাক্কেলের মতোই একটা নতুন শোয়ের খবর দেব যেখানে তুমিও পার্টিসিপেট করতে পারবে তো প্রথম প্রশ্ন মিরাক্কেলে এবছর বাংলাদেশের কেউ পার্টিসিপেট করছে না নাকি একদমই নয় বাংলাদেশের অডিশন অনেক আগেই শেষ হয়ে গেছে অনেক প্রতিভাবান কমেডিয়ান সিলেক্ট হয়েছে এবং তারা রেডি হয়ে আছে তাদের হাসির বাজি ফাটানোর জন্য কিন্তু আসল ব্যাপারটা হলো এই করোনা এই করোনা প্যান্ডেমিকের জন্য ভিসাতে একটু প্রবলেম হচ্ছে তবে চ্যানেলের তরফ থেকে আপ্রাণ চেষ্টা চলছে যোগাযোগ চলছে আর অল্প কয়েকদিনের মধ্যেই আমরা বাংলাদেশের হাসির ফোয়াটা দেখতে পাব নো টেনশন দ্বিতীয় প্রশ্ন মিরাক্কেলের আসল বিচারক কারা হ্যাঁ এটা নিয়েও একটা কনফিউশন হচ্ছে কারণ এবছরের মিরাক্কিল শুরু হওয়ার আগে খবর পাওয়া যায় যে সোহম পাওলি রুদ্রনীল থাকছে জাজেস প্যানেলে কিন্তু প্রথম এপিসোডে দেখা গেল শায়ন্তিকা কাঞ্চন পাওলি বিশ্বনাথকে আবার এখন রুদ্রনীল সোহমকেও দেখা যাচ্ছে আসলে এই সবাইকে নিয়েই একটা জাজেস প্যানেল থাকবে এরা সবাই মিলে বিচার করে কনটেস্ট্যান্টদের সামনের দিকে নিয়ে যাবে অনেকে তো মিরাক্কিল দেখা বন্ধ করে দিয়েছে আগের তিনজন জাজেস নেই বলে এই প্রসঙ্গে বলে রাখি শ্রীলেখাদি পরান্দার কোনো খবর না থাকলেও রনিদার খবর আছে বস আমাদের রনিদা মানে রজতব দত্ত এখন একটা অন্য চ্যানেলে নতুন একটা হাসির শোয়ের জাজ হ্যাঁ স্টার জলসাতে নতুন কমেডি শো হাসিওয়ালা অ্যান্ড কোম্পানি যেখানে রনিদা জাজ আর মিরাকিলের পুরনো সব ট্যালেন্টেড পার্টিসিপেন্টরা সেখানে পারফর্ম করছে যেমন কৃষ্ণ সুভাশিস পল্লবী সাহেব দাদু এক কাজু আরও অনেককে দেখা যাচ্ছে প্রতি শনি ও রবিবার রাত সাড়ে নটায় মানে জি বাংলায় মিরাক্কেল ঠিক শেষ হচ্ছে আর স্টার জলসায় হাসিগলা অ্যান্ড কোম্পানি শুরু হচ্ছে এই বছর সূচনা হলো তাই আর করোনার চাপও আছে তাই পুরোনো কন্টেস্ট্যান্টদের নিয়ে শুরু হলো এই অনুষ্ঠানটি আগামী বছর অডিশন হবেই হবে অডিশন হবে সিলেকশানও হবে নতুন পার্টিসিপেন্টদের নিয়ে শো হবে কবে কোথায় কখন অডিশন হবে আমি অবশ্যই জানিয়ে দেব। নো চাপ সাবস্ক্রাইব করে রাখো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই খবর পৌঁছে যাবে তোমার কাছে ধন্যবাদ আনন্দে থেকো আনন্দে রেখো